ভালোবাসার টানে আপনাদের জন্য এবং কবিতার জন্য ফিরে আসা বারে বারে। বিরতির পর এবং জানিয়ে রাখি, যারা কথা ও কবিতায় অংশগ্রহণ করতে চান যোগাযোগ করুন 9433531731 এই নম্বরে। আমরা চলে এলাম আবারও তোমার কবিতার টানে, তোমার ভালোবাসা নিয়ে আবারও কথা ও কবিতার আড্ডায়। আমরা তো একটা প্রশ্ন করে দেখে গেলাম, যেটা তুমি একটু বলেছো, আর একটা উত্তর শোনা হয়নি, সেটা হচ্ছে যে কবি, আমরা তো শিল্পীটা শুনলাম, তোমার বাচিক শিল্পীর পছন্দের যাদের কবিতা তুমি শোনো বা ভালোবাসো এক নজরে, ভালো তো অনেক রয়েছেন কিন্তু কত নাম বলবে তাই না? কাউকে সেই বিচার করাটা আমাদের পক্ষে খুব কঠিন। হ্যাঁ, কিছু কিছু বাচিক শিল্পী রয়েছেন, কবি রয়েছেন, যাদের বিচার করাটা আমাদের দৃষ্টতা হয়ে যায় মাঝে মাঝে। এবার আমাকে বলো যে ভালো লাগার কবি। নিঃসন্দেহে কবিগুরু, সেটা দিয়ে একদম আমাদের কি বলবো ওনাকে, মানে উনি তো সবকিছুর ঊর্ধ্বে, রবি একদম রবিতেই রবি। তারপরে তারপরে রয়েছেন জীবনানন্দ দাস থেকে শুরু করে বিভিন্ন কবিরা রয়েছেন, আমরা তো তাদের পদ অনুসরণ করি চলি, কত নাম বলবো। আধুনিক অনেক লেখালেখি পড়ি, কিছু বাংলাদেশি লেখালেখিও পড়ি, সাদা ধর্ষণ দাদা ভাইয়ের লেখা ভীষণ ভালো লাগে, ছুঁয়ে থাকে ছুঁয়ে থাকে। হ্যাঁ, এমন হয় মনের কথা। আসলে কি নজরুল, সুকান্ত ভট্টাচার্য, জীবনানন্দ, শঙ্খ ঘোষ, বুদ্ধদেব ভট্টাচার্য বা বুদ্ধদেব বসু, এরকম বহু বহু কবিরাই আছেন এই প্রজন্মে বা আগের যারা রয়েছেন, সবার কবিতাই কোথাও গিয়ে যে কথাগুলো বলেছে সেগুলোই, সেই কথাগুলোই কিন্তু এই সময় একটু অন্যভাবে আমরা পড়ছি। ভবানী প্রসাদ মজুমদারের কিছু খুব জনপ্রিয় ছড়া আছে যেগুলো আমরা কিন্তু অপূর্ব দত্তের সাথেও আবার বেশ কিছু মিল পেয়ে যাই, মানে ছড়ার যে ঘরানাটা তাই না, মিল পেয়ে যাই প্রচুর ছড়া এরকম। তো আজকে এবারে কি শুন, মানে শোনাবে আমাদের বলো। প্রথমে একটি স্বরচিত কবিতা শোনাই। হ্যাঁ শোনাও, আমার লেখালেখির অভ্যাস আছে। হ্যাঁ, একটু লেখালেখি করা হয়। আমি বলেছি পূর্বেই, যেহেতু সমুদ্রের পাড়ে থাকা হয়, সমুদ্রের সাথে সখ্যতা ছোট থেকেই তৈরি হয়ে গেছে, সে কারণে কিছু লেখালেখি। বিষয়টা হয় যে অনেক কবিতা আবৃত্তি করা হয় কিন্তু স্বরচিত কবিতার ওটা মনে রাখা যায় না, ওটা মনে রাখা যেন যায় না, আর ওটা যেন একটা অন্য দাবি বহন করে দেখে ওটা পাঠ পাঠ করেন। তাই হোক, শোনাচ্ছি। সমুদ্র জানালা, এক টুকরো আকাশ কেটে নিলে সমুদ্রটা আলগা হয়ে যায়, শরৎ রোদ বালির সাথে মিশে কাঁটার মতন বিঁধছে দুটো পায়, গাভীর মতো চড়ছে মেঘের দল, ঢেউগুলো ভাঙছে তীরে এসে, কুঁজো বক লম্বা সরু ঠ্যাঙে মাছ খাচ্ছে সাগর তীরে বসে, লাল কাঁকড়া চলছে সারি সারি যেমন ছোটে লাল পিঁপড়ের দল, ঝিনুকেরা মুক্ত লুকোয় জানি ভাবনাগুলো বড্ড চঞ্চল, বালির ওপর উঁচু উঁচু ঢিবি আঁকড়ে আছে সহস্র ক্যাকটাস, আমার আবার ড্রয়িং খাতা নেই, চোখের ভেতর অনন্ত ক্যানভাস, হঠাৎ করে এই চোখ চলে যায় দূরে, জড়িয়ে ধরি শব্দময় তুলি, ভোরের আলোয় সাগর তীরে বসে আবারও একটা কবিতা লিখে ফেলি। বা শেষটা বড্ড মিষ্টি, কবিতার বাঁধনটাও খুব সুন্দর, একদম মনে হলো দেখতে পেলাম সমুদ্রে পিঁপড়ের মতো সারি সারি কাঁকড়া হেঁটে চলেছে, দারুণ লিখেছো, লেখা চলুক, আরো আগামী দিনে সুযোগ পেলে আমরা আরো লেখা তোমার কাছে নিশ্চয়ই শুনতে পাবো। ধন্যবাদ। আচ্ছা, এবারে কি শোনাবে বলো, নাকি কবিতার আগে একটু গল্প করে নেব? একটু গল্প হোক। আচ্ছা বলো, জীবনের মানে এই যে তোমার এখন তো পড়াশোনাও করছো, তুমি পড়াশোনা করছো তো, কি পড়ছো এখন? নেট সেটের জন্য পড়াশোনা করছি এখন, আমি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি শেষ করলাম। বাহ, তারপর এখন চলছে। আচ্ছা, সেখান থেকে তুমি যেখানে থাকো বললে বকখালি, তাই তো, সেখান থেকে এই যে যাতায়াত এবং কবিতা, কখনো ক্লান্তি কিভাবে কবিতাকে ছুঁয়ে থাকে বলো? ক্লান্তি হয়, তারপরেও কিছুটা হয় অনেক সময়, যেহেতু পড়াশোনা সূত্র হয় খুব ক্লান্ত, কিন্তু কবিতার জন্য মনে হয় না সব ক্লান্তি দূর হয়ে গেল। সেটা তো হয়, কবিতা মেডিসিনের কাজ করে, ওষুধের কাজ করে, সত্যি তাই। ওই জন্যই এই টুকরো টুকরো কথাগুলো শোনার মধ্যে থেকে কি মনে হয় যে যে কথাগুলো আমি বা আমরা অনেকের কথা, সে কথাগুলো সত্যি সত্যি বোধ হয় যারা কবিতা ভালোবাসে তাদের সকলের কথাই, তাই না? কবিতার জয় হোক, কোথাও গিয়ে জয় তো কবিতারই ঘুরে ফিরে।
আসলে অনেক কিছুর পরেও কবিতাকে নিয়ে বেঁচে থাকা সে কারণেই, কবিতা বাঁচতে শেখায়, কবিতা ভালোভাবে বাঁচতে শেখায়। সেই ভালোভাবে বাঁচতে শিখতে শিখতে এবার আমরা একটা কবিতা শুনবো, একটু অন্য ধরনের কবিতা শোনাই। কবি আর্যতীর্থের লেখা কবিতা বিকর্ণ। ভীষণ 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 ভালো একটা কবিতা। যাজ্ঞসেনীর খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন, দায় ছিল যার গর্জে ওঠার, নিচু মাথায় সে পাঁচজন। দুর্যোধনের নগ্ন উরু ইঙ্গিতে তার ধর্ষকাম, হস্তিনাপুর দেখছে বসে ধ্বস্ত হতে তার সুনাম। অন্ধরাজা সিংহাসনে আত্ম চেঁচান বৌমা তার, নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার। কর্ণ বসে হাসছে হাহা, রাজার দলের লোক তো সে, শর্তবিহীন সমর্থনে তাবৎ আরাম সুখ বসে। ভীষ্ম দ্রোণ কৃপ নীরব, সরকারি লোক হাজার হোক, রাজার কথাই তোমার কথা, তুমি যখন রাজার লোক। খলশকুনি দেখছে সবই, বস্তু তো সে ধ্বংস চায়, ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায়। সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য, ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ। বিকর্ণ নন কেউ কেটা লোক, একশো ভাইয়ের একজনা, তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানত না। যতুগৃহে কাড়েননি রা, অন্তত তা নেই লেখা, ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা। কিন্তু যখনে প্রকাশ্যেতেই কাটছে নারীর আব্রু কেউ, স্তব্ধ জীবের চুপ সাগরে বিকর্ণ হন একলা ঢেউ। চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধেই, মহাবলী পাণ্ডবেরও গলায় তখন শেষুর নেই। রাজাও যখন নীরব থেকে সায় দিয়ে যান ধর্ষণে, ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের স্বর শোনে। আমরা যারা কিচ্ছুটি নই, একটি মোটে ভোট কেবল, অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল। পোষ্যভাবে জাপনা চেবাই অন্ধ এবং নিকর্ণ, প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ। প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ। খুব ভালো কবিতা নির্বাচন বলেছ, খুব সুন্দর। এরপরে আরো আড্ডা এবং আরো কিছু কবিতা নিয়ে আসছি, নিয়ে একটা বিরতি, আসছি খুব তাড়াতাড়ি।